ইউটিউব কবে এবং কিভাবে তোমার ভিডিওকে বুস্ট করবে, তোমার ভিডিওকে র্যাঙ্ক করিয়ে দেবে, এটা দেখেই কিন্তু তুমি এই ভিডিওতে প্রবেশ করেছো। তার কারণ কি, তোমার ভিডিও এখনও কিন্তু ইউটিউব বুস্ট করে দেয়নি, তোমার চ্যানেলকে এখনও র্যাঙ্ক করিয়ে দেয়নি। তো কবে করিয়ে দেবে? অনেকের চ্যানেলের বয়স কিন্তু 6 মাস 9 মাস 1 বছর হয়ে গেছে, চ্যানেলে 300+ কেউ ভিডিও দিয়ে ফেলেছো, কেউ 200+, কেউ 500+ও দিয়ে ফেলেছো, কিন্তু এখনও অবধি তোমার ভিডিও র্যাঙ্ক করেনি, তোমার ভিডিওতে এখনও অবধি ভিউস আসেনি। কিন্তু কতদিন এরকম ভিডিও আপলোড করতে হবে, কতদিন পরে তোমার চ্যানেলটাকে ইউটিউব বুস্ট করিয়ে দেবে, কতদিন পরে তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে দেবে? তো এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমার চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও র্যাঙ্ক করেছে, প্রচুর ভিডিওতে আমি বেশি বেশি ভিউস আনতে সক্ষম হয়েছি, ঠিক আছে? আমার এই চ্যানেলটার বয়স 1 বছর 2 মাস। তো এই 1 বছর 2 মাসের মধ্যে 700+ আমি ভিডিও দিয়ে ফেলেছি, 58,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা কি ধরেই আমার চ্যানেলে হয়ে গেছিলো? একদম নয় কিন্তু সেটা। তো যদি আমি তোমাদেরকে এখানটায় দেখাই আমার ভিডিও, এখানটায় দেখো, প্রথম আমার ভিডিও ভাইরাল করে এই 1 বছর আগে এই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু প্রথম ভাইরাল হয়, 1 মাস আমার চ্যানেলের বয়স কমপ্লিট হয়ে যায়, তারপরে গিয়ে এই ভিডিওটা ভাইরাল হয়। তার মানে এই 1 মাসের মধ্যে কিন্তু আমি প্রায় 30+ ভিডিও দিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? এই যে 30+ ভিডিও দিয়েছিলাম, তো এমন এমন টপিকের উপরে ভিডিও দিয়েছিলাম যে এই ভিডিওগুলো চলতে পারে এটা আমি জানতাম, কিন্তু এতটা চলবে এটা কিন্তু আমি ধারণায় করতে পারিনি। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে বেশি ভিউজটা কেন এসছে একটু ক্লিক করি, এর মধ্যে দেখো এই ভিডিওটার মধ্যে কত ভিউজ এসছে, 2,65,000 এখন লাস্ট 1 বছরে এসছে, লাস্ট 1 বছরে, ঠিক আছে? তো এখন এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো 2,65,000 ভিউস রয়েছে এই ভিডিওটার মধ্যে। এখন কি এই ভিডিওতে ভিউস আসছে? এখনও কিন্তু 48 ঘন্টায় 18টা ভিউস আমি পেয়েছি। তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটাতে এত ভিউস এলো কীভাবে? দেখো এই ভিডিওটার থেকে আমি তোমাদেরকে অনেককেই বলেছি, অনেক ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আমার যে ভিউসটা এসছে ভিউস অনুযায়ী আমি ওয়াচ টাইম কত পেয়েছি, 12,700 ঘন্টা। চ্যানেলে মনিটাইজে 4,000 ঘন্টা দরকার হয়, সেটা আমি পেয়ে গেছি এখান থেকে। তারপর দেখো 1,000 সাবস্ক্রাইবার দরকার, 3,900 পেয়ে গেছি। তারপর মনিটাইজ হওয়ার পরে যে চলেছে, চলার ফলে কিন্তু আমি এই ভিডিওটা থেকে আর্নিংও করেছি, দেখতে পাচ্ছ $93.71, প্রায় $94 আমি কিন্তু ইনকাম করেছি। $94 সমান কত হয় ভাবতে পাচ্ছ? আজকের দিনে যদি 83 টাকা, মানে 83 টাকা যদি হয় $1 দাম, তাহলে 83 × 93 কত হচ্ছে ভাবতে পাচ্ছ? তো এটা যে হয়েছে, তো এত ভিউস, এত সাবস্ক্রাইবার, সব কিছু কিন্তু আমি এটা থেকেই পেয়েছি। কেন পেয়েছি, এই রিচে গিয়ে দেখাই। দেখো ইমপ্রেশনটা কত, 3.4 মিলিয়ন, মানে 34 লাখ ইমপ্রেশন, মানে 34 লাখ ফোনে আমার এই ভিডিওটাকে শো করানো হয়েছে, সেটা কিন্তু চারটেখানি কথা নয়। এত এই ভিডিওটা এতগুলো ফোনে শো করিয়েছে কিসের মাধ্যমে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, সব কিছু মিলিয়ে মিশে কিন্তু শো করিয়েছে, বুঝতে পেরেছ? তো এই শো করানোর কারণটা কি, কারণটা হচ্ছে একটাই, সেই সময়কার এটা ট্রেন্ডিং টপিক ছিল এবং আমি ভিডিওতে ইউনিক টাইটেল দিয়েছিলাম, ডেসক্রিপশান ইউনিক রেখেছিলাম, ট্যাগসগুলো ভাইরাল ট্যাগস দিয়েছিলাম এবং ইউনিক একটা থাম্বনেল দিয়েছিলাম। আমি যে বাংলা কমিউনিটিতে কাজ করি এরকম থাম্বনেল এর আগে কেউ দেয়নি, আমি সেরকম একটা থাম্বনেল দিয়েছিলাম যেটা আনকা, যেটা সবার কাছে নতুন ছিল। তারপরে এই ভিডিওটা প্রচুর কপি হয়, ঠিক আছে? আমি নিজে পর্যন্ত কপি করি এই এই ভিডিওটার পরে, বুঝতে পেরেছো? এই ধরনের ভিডিও আমি আরও তৈরি করি, কেননা ইউটিউবে একটা রুল রয়েছে যে তোমার যেই ধরনের কন্টেন্টে বেশি ভিউস হয় তুমি সেই ধরনের কন্টেন্ট আবারও তৈরি করবে, কিন্তু সেম টু সেম নয়, চেঞ্জেস আনবে। তো সেই কারণে আমি আরও করি, আমি আরও ভিউসও পাই, ঠিক আছে? তো এই যে আমার ভিডিওতে এত সুন্দর ভিউস এসছে, এত সুন্দর ভাইরাল হয়েছে, কেন, ইমপ্রেশনের কারণে। তো তোমাদের চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে না বলেই কিন্তু তোমার ভিডিওগুলো বুস্ট হয় না, তোমার ভিডিওতে ভিউস আসে না। তো এখন কী করলে তোমার ভিডিও বুস্ট হবে, কী করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, এই ভিডিওটাকে তোমাকে এখান থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, দেখলে তবেই কিন্তু তুমি জানতে পারবে তোমার ভিডিও ভাইরাল কবে হবে, তোমার ভিডিও ইউটিউব কবে থেকে বুস্ট করা শুরু করবে।
ঠিক আছে। তো সেই কারণে যদি এই ইউটিউবার হাউস চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো আমার এই ভিডিওতে এত ভিউজ, তারপরেও কিন্তু আমার আরও অনেকগুলো ভিডিওতে ভিউজ এসে, যেমন এই একটাতে এসছে ওর থেকে বেশি ভিউজ, এই একটাতে এসছে ওর থেকে বেশি ভিউজ, এই একটাতে এসছে ওর থেকে বেশি ভিউজ, তারপরে এটাতেও এসছে ওর থেকে একটু কম, এটাতে এসছে ওর থেকে একটু কম, ঠিক আছে, ভিউজ কিন্তু আসছে। তারপরে আমি কিন্তু রেগুলার কিন্তু ভালোই ভিউজ পাচ্ছি, মাঝে মাঝে হয়তো একটা দুটো ভিডিওতে একদম কম থাকে, কিন্তু তাছাড়াও আমার কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে আমার চ্যানেল অনুযায়ী। তো আমি যদি আরও বলি যে আমার চ্যানেলে যেই ধরনের ভিউজ আসছে, এই ধরনের হিন্দি এই ক্যাটাগরির চ্যানেলে 1.5-2 লাখ সাবস্ক্রাইবারও কিন্তু এরকমই ভিউজ পায় তারা, কিন্তু বাংলাতে আমার কিন্তু একটা স্টেবল ভিউজ আমি পেয়ে যাচ্ছি। তার কারণটা জানো? তার কারণটা হচ্ছে যে আমি ইউটিউবে রেগুলার, আমি কন্টিনিউ আছি, আমার প্রতিদিন কিন্তু ভিডিও আসছেই, আর প্রতিদিন ভিডিও আসার কারণে ইউটিউব কিন্তু ইমপ্রেশন রেগুলার কম বেশি করেই যাচ্ছে, যে একদম কিন্তু ইমপ্রেশনটা ডাউন করে দেয় না আমার চ্যানেলে। তো সেই কারণে কিন্তু আমি ভিডিওতে রেগুলার ভিউজ পাই, আমার ভিডিও কিন্তু বুস্ট হয়। কিন্তু তোমাদের ভিডিওগুলো বুস্ট হয় না, তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে তুমি রেগুলার কাজ করতে পারছো না। তুমি টানা 3 মাস কাজ করে দেখো তো, 90টা দিন কাজ করে দেখো তো, 90 দিনে 90টা ভিডিও আপলোড করে দেখো তো, ইউটিউব তোমার ভিডিওকে বুস্ট করে কি করে না? যদি না করে তাহলে আমাকে এসে বলবে, দাদা তোমার কথা শুনে কাজ করে কোনো ফল পাইনি। আমি তৎক্ষণাৎ বলবো যে আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিও আর কোনো দিন দেখো না, এটা আমি তোমাদেরকে বলবো। কিন্তু এই অবধি এরকমভাবে কোয়ালিটি কন্টেন্ট টানা 90 দিন তোমরা কয়জন দিয়েছো? একজনও দিতে পারোনি। আমি যেভাবে কন্টিনিউ কাজ করছি, তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো, তারা কেউ এইভাবে কাজ করার মনোভাব নিয়ে ইউটিউবে আসোনি, তোমরা এইভাবে কাজ করছোই না। তোমার ভিডিওতে ভিউজ আসছে না দেখে তুমি লম্বা লম্বা গ্যাপ করে দিচ্ছ, গ্যাপ করে দিলে কোনোদিন ভিডিওতে ভিউজ আসবে? কখনও আসবে না, কখনও তোমার ভিডিওকে ইউটিউব বুস্ট করবে না, বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমাকে রেগুলারিটি মেনটেন করে ডেইলি তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। তারপরে তোমায় কী করতে হবে? ভিডিও কবে বুস্ট করবে তারপরে কী করতে হবে? তারপরে তুমি যে কন্টেন্ট তো দিচ্ছ, কন্টেন্ট যা তা কন্টেন্ট দিলে হবে না, তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরিতে কেমন ভিডিও চলবে। এই যে আমি ভিডিওগুলো আপলোড করি, আমি জানি আমার কমিউনিটিতে কেমন ভিডিও চলবে, আমার অডিয়েন্স কেমন ভিডিও দেখবে, সেই টেস্টটা তোমাকে বুঝতে হবে। সেই জন্য ওয়াইড স্টুডিওর ব্যবহার ভালোভাবে শিখে নাও। ওয়াইড স্টুডিও বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, এইভাবে এইভাবে কাজ করো, তোমার চ্যানেল বুস্ট করে যাবে, কিন্তু তুমি সেটা করতে পারছো না। তার কারণ কি? তোমাদের হাতে সময় নেই, তোমরা যা ইচ্ছা তাই করতে ব্যস্ত, বুঝতে পেরেছো? তোমরা স্ক্রল করে করে শর্ট দেখতে ব্যস্ত, কিছু শিখতে ব্যস্ত নও। ইউটিউবে আসলে আগে শিখতে হবে তোমাকে, শিখে তারপর সেটা ডেলিভারি দিতে হবে, বুঝতে পেরেছো? নিজেকে ইম্প্রুভ করতে হবে, নিজেকে আজকের দিনে যারা বড় ক্রিয়েটর হয়েছে তাদের জায়গায় পৌঁছে দিতে হবে। তারা যতগুলো দিন লাগিয়েছে বড় ক্রিয়েটর হতে, তোমাকে তার থেকে কম দিনে হতে হবে। সেই মনোভাব নিয়ে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবেই দেখবে যে তুমি তোমার ভিডিওগুলোকে বুস্ট করতে পারছো। ইউটিউব তবেই না তোমার চ্যানেলকে বুস্ট করবে, ইউটিউব যখন দেখবে তুমি লাগাতার ভালো ভিডিও আপলোড করছো, ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশান, ভালো ট্যাগস, ভালো থাম্বনেলের সাথে তুমি ভিডিও দিচ্ছ, তাহলে ইউটিউব কেন তোমার ভিডিওকে বুস্ট না করে থাকতে পারবে? কখনো থাকতে পারবে না। ইউটিউবের সঙ্গে তোমার কি কোনো দুশ্মনী রয়েছে, কোনো শত্রুতা আছে কি? নিশ্চয়ই কিচ্ছু নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরাই ঠিক নেই। তোমরা ঠিক না থাকার কারণে না তোমরা ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারছো, না তোমরা ভালো টাইটেল দিচ্ছ, না তোমরা ভালোভাবে ভিডিওটাকে আপলোড করছো, কোনো কিচ্ছু করছো না, কোনো কিচ্ছু না। যদি কিচ্ছু না করে থাকো তাহলে কখনো কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ইউটিউব কোনো দিন ইচ্ছা করে তোমার ভিডিওকে ভাইরাল করে দেবে না, ইউটিউবকে মজবুর করে দিতে হবে ভিডিও দিয়ে দিয়ে ভালো কন্টেন্ট দিয়ে দিয়ে। যখন তুমি দেখছো যে না আমি একটা করে দিচ্ছি কাজ হচ্ছে না, তখন তুমি দুটো করে দাও। যেমন আমি কী করেছিলাম, যখন আমার ভিডিও ভাইরাল হয় এই চ্যানেলের মধ্যে, তখন কী করেছিলাম? তখন 3টে করে ভিডিও দিতাম আমি। আরে ইউটিউব আমার ভিডিও ভাইরাল করবে না, আবার ভাইরাল করতে বাধ্য হবে ইউটিউব। আমি একদম পুরো প্রতিজ্ঞা করেছিলাম ভিডিও ভাইরাল করেই ছাড়বো, তো সেই করেই ছেড়েছিলাম। চ্যানেলটা এত তাড়াতাড়ি 50,000 কমপ্লিট হয়ে যাবে আমি স্বপ্নেও কল্পনা করিনি, কিন্তু হয়েছে। তার কারণ কি? আমি কন্টিনিউ আছি, আমি সময় মতো কাজ করেছি, যেই সময় যেটা দরকার সেই সময় সেটা দিতে সক্ষম হয়েছি, তাই তো আমার ভিডিওগুলো চলছে, তাই তোমরা দেখছো তোমাদের উপকারে আসছে, তাই আমাকে সাবস্ক্রাইব করেছো এবং আবার আসছো ভিডিও দেখতে, তাই না? কিন্তু তোমাদের জন্য এটা হচ্ছে না, তার কারণে তোমরা সময়ের কাজ সময় করতে পারছো না। সেই কারণে
তো তোমাকে সময়ের কাজ সময়ে করে যেতে হবে, বাকিটা ইউটিউবের উপরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তুমি সঠিক কাজ করো, দেখো ইউটিউব তোমার চ্যানেলকে রমরমিয়ে তুলে দেবে একদম উপরের দিকে, তুমি আবার খারাপ কাজ করবে নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তোমাকে একটা কাজ এবার মনোযোগ সহকারে করতে হবে, যেটা আমি লাইভে গিয়ে সব সময় বলে থাকি, সেটা কি, আগে তুমি তোমার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করা শেখো। তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমরা যে থাম্বনেলগুলো দেও তোমাদের ভিডিওতে, সে থাম্বনেলগুলো একদম পুরো জঘন্য থাকে। আমি তোমাদেরকে লাইভে বলেছি, আমি আবারও বলছি, তোমরা থাম্বনেল তৈরি করা যতদিন শিখতে না পারবে ততদিন তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই কারণে থাম্বনেল তৈরি করা ভালোভাবে শেখো। যদি ভালো থাম্বনেল দিতে না পারো, যেমন আমি যে থাম্বনেলগুলো ইউজ করি, দেখো অল্প কথা লিখি কিন্তু অ্যাট্রাকটিভ থাকে, সাসপেন্স থাকে আমার থাম্বনেলের ভিতরে, সেই কারণেই কিন্তু অডিয়েন্সরা আমার থাম্বনেলে ক্লিক করে। আমি মজবুর করে দিই থাম্বনেলের মধ্যে ক্লিক করার জন্য, এমন কিছু লিখি থাম্বনেলের মধ্যে যে কিউরিয়সিটি জাগে মনের মধ্যে, বুঝতে পেরেছো? কিউরিয়াসিটি জাগিয়ে দিই, সেই কারণেই কিন্তু অডিয়েন্স ক্লিক করে। আর তোমরা কী করো, থাম্বনেলের মধ্যে সব লিখে দিচ্ছ ভিডিওতে যা আছে, তাহলে থাম্বনেল পড়ে নিয়ে তোমার ভিডিও আর দেখার তাদের কোনো প্রয়োজন নেই, এটাই কিন্তু তোমরা ভুল করছো। তো থাম্বনেল তৈরি করা শিখতে পারলে ভিডিও ভাইরাল তোমার হবেই। তাতে যদি তোমার কন্টেন্টের দম থাকে, থাম্বনেলে ক্লিক করে এলো, যদি কন্টেন্টের দম না থাকে তাহলে কিন্তু ভিডিও দেখবে না লোকেরা, ঠিক আছে? ভিডিও না দেখলে তখন কিন্তু অডিয়েন্স রিলেশন একদম পুরো নিচের দিকে থাকবে, তখন কিন্তু ভিডিও আর ভাইরাল হবে না। তোমার কটা বুস্ট করিয়ে দেবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করিয়ে দিল, ইমপ্রেশন করে দিল, সেটা যদি ক্লিক না পড়ে তখন কিন্তু বুঝে যাবে যে না, তোমার ভিডিওতে কোনো দম নেই, তো নেক্সট টাইম কিন্তু ইমপ্রেশন আর বাড়াবে না। তোমরা এক সপ্তাহ ভিডিও দিয়ে দেখো, পরপর সাত দিন সাতখানা ভিডিও দিয়ে দেখো, প্রথম দিন যদি তুমি 100টা ইমপ্রেশন পাও, তারপরের দিন দিবে তুমি 500টা ইমপ্রেশন পাবে, তারপর দিন দিবে তুমি 1000 ইমপ্রেশন পাবে, তারপর দিন তুমি 2000 ইমপ্রেশন পাবে। পরপর তুমি দিয়ে তো দেখো, পরপর কন্টিনিউ করে যাও, একটা দিনও গ্যাপ দেবে না, বরং ডবল ডবল কাজ করো। তুমি একটা ভিডিও দিচ্ছিলে, কাজ হচ্ছে না, দুটো করে দিতে শুরু করে দাও, একটু খাটতে শুরু করে দাও, দেখবে ইউটিউব মজবুরান তোমাকে বুস্ট করে দেবে, তোমার চ্যানেলকে গ্রো করিয়ে দেবে, তোমার চ্যানেলের এত ইমপ্রেশন করে দেবে, ইমপ্রেশনের মধ্যে যত বেশি হবে ততই কিন্তু ক্লিক পড়বে। আর ক্লিক বেশি পড়লে, ভিডিও ভালো হলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, যেমন আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। তার কারণ কি, আমি ভালো কন্টেন্ট প্রোভাইড করি বলে অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব নিজে পৌঁছে দেয় ব্রাউজ ফিচারের মাধ্যমে, রেকমেন্ডেশনের মাধ্যমে। ইউটিউব রেকমেন্ড যদি একবার করতে শুরু করে দেয় তাহলে তুমি ভিউজ পাবেই, এটা গ্যারান্টি, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, তোমাকে মনোযোগ সহকারে কন্টিনিউ কাজ করতে হবে, তারপরে তোমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ফুল এসইও করে ভিডিওটাকে আপলোড দিতে হবে, এবং ওভারঅল তোমার ভিডিওর থাম্বনেলটা যেন আই ক্যাচি হয় এবং তুমি ক্লিকবেট করতে পারো থাম্বনেলে। ক্লিকবেট করে থাম্বনেলটা তৈরি করো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, তোমার চ্যানেলকে ইউটিউব বুস্ট করে দেবে। তো ফাইনালি সবটা ক্লিয়ার হয়ে গেল, কবে তোমার চ্যানেলটাকে ইউটিউব বুস্ট করে দেবে আমি সবটা বলে দিলাম, কিন্তু কবে দেবে, কোন দিন দেবে এটা কিন্তু কেউ জানে না, কিন্তু করে দেবে এইভাবে কাজ করলে, ঠিক আছে? আমার এই ধারণা তোমাদেরকে আমি বললাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।